গর্ভাবস্থার 5 মাস হলো 17 থেকে 20 সপ্তাহ পর্যন্ত। এই সময় শিশু খুব দ্রুত বেড়ে ওঠে। গর্ভের মধ্যে শিশুর বিকাশ কিভাবে হয়, এই সময় শিশু কি কি করতে পারে, কোন কোন লক্ষণ দেখা দিলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে, এবং এই মাসে কোন কোন পরীক্ষা করতে হবে, কি কি খাবার গর্ভবতী মা খাবেন, কি কি খাবেন না, কি কি সাবধানতা অবলম্বন করবেন, কোন কোন জিনিস মেনে চললে সুস্থ সন্তান পাবেন, সমস্ত কিছু জানতে আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে জেনে নিই 5 মাসের গর্ভাবস্থায় শিশুর বিকাশ সম্পর্কে। এই সময় গর্ভস্থ ভ্রূণের আকার একটি কলার সাইজের হয়। শিশুর ওজন প্রায় 5 থেকে 10 আউন্স, অর্থাৎ 140 থেকে 300 গ্রামের মতো হয়ে থাকে। শিশুর দৈর্ঘ্য প্রতিদিন একটু একটু করে বাড়তে থাকে। এই সময় গর্ভস্থ শিশু প্রায় 8 থেকে 12 ইঞ্চির মতো লম্বা হয়ে ওঠে। এই মাসে শিশুর ত্বকে ভার্নিস কেশসা নামে একটি প্রতিরক্ষামূলক স্তর তৈরি হয়। এটি চিটচিটে উপাদান যা ত্বককে সুরক্ষা প্রদান করে। এই সময় বাচ্চার মাথায় চুল বাড়তে শুরু করে। এই পর্যায়ে ভ্রূণের সারা শরীরে লেনুগো দ্বারা আবৃত হতে শুরু করে। এটি মূলত ভ্রূণকে অ্যামনিওটিক ফ্লুইড থেকে রক্ষা করে এবং ত্বকে উষ্ণতা বজায় রাখে। ভ্রূ চোখের পাতাও গঠিত হতে শুরু করে এই মাসে। শিশুর হার্ট রেট দৈনিক চক্র অনুসরণ করে, যার নাম সার্কেডিয়ান রিদম বা বায়োলজিক্যাল ক্লক, অর্থাৎ একটি নির্দিষ্ট গতিতে শিশুর হৃদস্পন্দন হতে থাকে। আর শিশুর এই সময় কথা বলার যে ভোকাল কর্ড, তার পরিপূর্ণতা সৃষ্টি অর্থাৎ তার গঠন প্রক্রিয়া চলতে থাকে। মাথার দুপাশে বাচ্চার কানের আকার নিতে শুরু করে। কানের গঠন তৈরি হওয়ার পর থেকে শিশু শুনতে পায়। এই পর্যায়ে শিশুর যোনির বিকাশ ঘটে যায়। মেলিন নামক টিস্যু দিয়ে আচ্ছাদিত হতে শুরু করে শিশুর নার্ভ। এই পর্যায়ে শিশুর ফিঙ্গারপ্রিন্ট বা হাতের ছাপ বা পায়ের ছাপের বিকাশ ঘটে। বাচ্চার ঘোরাফেরা করার জন্য গর্ভের মধ্যে প্রচুর ফাঁকা জায়গা রয়েছে, তাই এই মাসে শিশু নির্দিষ্ট কোনো জায়গায় থাকে না। এই মুহূর্তে শিশুর নড়াচড়া কিছুটা অনুভব করা যায়। পেটের মধ্যে স্ট্রোকের মতো ধাক্কা বা গ্যাসের মতো বুদবুদ হতে পারে। প্রথমবার যারা মা হচ্ছেন তাদের এই অনুভবটিকে শনাক্ত করতে সমস্যা হতে পারে বা একটু দেরি হতে পারে। এবার জেনে নিন গর্ভাবস্থার 5ম মাসে কি কি সমস্যা দেখা দিলে আপনি দ্রুত ডাক্তারের পরামর্শ নেবেন। যেমন রক্তপাত বা পেটে ব্যথা, ঘন ঘন পায়ে ক্র্যাম্প বা শিরায় টান, জ্বর জ্বর ভাব, 100 ডিগ্রি বা তার বেশি জ্বর, সর্দি হলে, প্রস্রাবের সময় তীব্র জ্বালা যন্ত্রণা বা কম প্রস্রাব হওয়া, গাঢ় বর্ণের প্রস্রাব, অত্যাধিক বমি, 24 ঘন্টার পরও কম না হওয়া, মাথা ঘোরা, ক্লান্তি ভাব, যোনিস্রাব বেড়ে যাওয়া, এগুলি যদি দেখা দেয় তাহলে আপনি দেরি করবেন না, দ্রুত ডাক্তারের পরামর্শ নেবেন। এবার জেনে নিন গর্ভাবস্থার 5 মাসে আপনাকে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে। এই সময় স্ট্রেস বা মানসিক চাপ মুক্ত থাকুন, প্রচুর জল খান, ধূমপান মদ্যপান এড়িয়ে চলুন, যথেষ্ট পরিমাণে বিশ্রাম নিন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। বসার, দাঁড়ানোর, ঘুমানোর সঠিক ভঙ্গিমাটি খুবই গুরুত্বপূর্ণ, যা ব্যথা যন্ত্রণা কমাতে সাহায্য করবে। ঘুম অনেক বেশি আরামদায়ক হবে। শুয়ে বা বসে থাকতে হঠাৎ করে দাঁড়াবেন না, এর থেকে ব্লাড প্রেশার কমে যেতে পারে, এর ফলে আপনি অজ্ঞান হয়ে যেতেও পারেন বা মাথা ঘোরাতে পারে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রসব পূর্ব ভিটামিনগুলি নিয়মিত খাবেন, ভারী জিনিস তুলবেন না, অল্প অল্প করে বারে বারে খান, ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাবেন না, ভারী ব্যায়াম না করলেও নিয়মিত একটু হাঁটাহাঁটি করুন,
তাতে সুস্থ থাকবেন। পর্যাপ্ত ঘুম দরকার, অন্তত 8 থেকে 10 ঘন্টা ঘুমান। নরম সুতির জামা কাপড় পরুন, অনেক বেশি আরাম বোধ করবেন। আরামদায়ক জুতোও বেছে নিন, হিল জুতো কখনোই পরবেন না। ক্ষতিকারক রাসায়নিক থেকে দূরে থাকুন, তা ব্ল্যাক হিটস বা আরশোলার বিষও হতে পারে, পিঁপড়ের বিষ কিংবা মশার ধূপের ধোঁয়া বা মশার কয়েল, এগুলি আপনার জন্য ক্ষতিকর। ফাস্টফুড একেবারে এড়িয়ে চলুন, যতটা সম্ভব বাড়ির তৈরি সুষম খাবার, বিশেষ করে ফল শাকসবজি খান। কাঁচা বা আধসেদ্ধ ডিম গর্ভাবস্থায় খাবেন না, কারণ কাঁচা ডিমে এক প্রকার ভাইরাস থাকে, যার সংক্রমণ হলে ডায়রিয়া, জ্বর, বমি, পেট ব্যথা এগুলি হতে পারে। দোকান বা রেস্তোরাঁ থেকে চিংড়ি মাছ কিনে খাবেন না। মাছের স্বাদ গন্ধ বজায় রাখতে অনেক সময় চিংড়ি মাছ ভালো করে সেদ্ধ করা হয় না বা পরিষ্কারও ঠিকঠাকভাবে করা হয় না। চিংড়ি মাছে প্রোটিন ও ওমেগা থ্রির ভালো উৎস হলেও আধা সেদ্ধ চিংড়ি মাছ হবু মায়ের জন্য ক্ষতিকর হতে পারে। মার্কারিযুক্ত মাছ এটিও এড়িয়ে চলুন, যেমন ম্যাকরেল, টাইল ফিশ, শার্ক, এগুলোতে প্রচুর পরিমাণে মার্কারি থাকে, যা শিশুর মস্তিষ্কের বিকাশে বাধা সৃষ্টি করতে পারে। অতিরিক্ত চা কফি এগুলিও খাবেন না, এটি আপনার বিশ্রামহীনতা, অনিদ্রার পাশাপাশি গর্ভপাতেরও কারণ হতে পারে। নিতান্তই যদি চা কফি খেতে হয়, 1-2 কাপের বেশি সারাদিনের নয়। আনপাস্তুরাইজড দুধও অনেক সময় ক্ষতিকর হতে পারে, অর্থাৎ দুধ ভালোভাবে ফুটিয়ে অবশ্যই ঠান্ডা করে বা ঈষদুষ্ণ অবস্থায় খাবেন। যাদের সিলিয়াক ডিজিজ বা গ্লুটিনে অ্যালার্জি রয়েছে, তাদের গম বার্লি জাতীয় খাবার এড়িয়ে চলা ভালো। বুকে জ্বালাভাব, হজমের সমস্যা এড়াতে বেশি ভাজাভুজি বা অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবারও আপনাকে এড়িয়ে চলতে হবে। গর্ভাবস্থায় কোনো অবস্থাতেই মদ্যপান বা অ্যালকোহল সেবন করা উচিত নয়। আর এই সময় আপনাকে খেতে হবে প্রচুর পরিমাণে প্রোটিন, ভাইটামিনস এবং মিনারেল সমৃদ্ধ খাবার দাবার। সবুজ শাকসবজি থেকে শুরু করে ড্রাই ফ্রুটস, এগুলি আপনার খাদ্য তালিকায় প্রতিদিন রাখবেন। আর মাছ, মাংস, ডিমও ঘুরিয়ে ফিরিয়ে আপনি খেতে পারেন, এতে এগুলি প্রোটিন ও ভাইটামিনসের ভালো উৎস। গর্ভাবস্থায় আপনি তো জানলেন কী কী খাবেন, কী কী খাবেন না, এবার জেনে নিন এই সময় কী কী পরীক্ষা আপনাকে করতে হয়। এই সময় ব্লাড প্রেশার, ওজন, প্রোটিন ও সুগার লেভেলের জন্য ইউরিন টেস্ট এবং আপনার আল্ট্রাসাউন্ড করতে হয়। প্রেগনেন্সির সময় সব দায়িত্ব যে কেবলমাত্র মায়েদের তা কিন্তু নয়, আপনার হাজব্যান্ডকেও স্বাচ্ছন্দ্য বোধ করতে হবে এবং কিছু দায়িত্ব তিনাকেও শেয়ার করতে হবে। এবং শুধু হাজব্যান্ড কেন, পরিবারের সবারই উচিত নতুন মাকে সব রকমভাবে সাহায্য করা। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, নমস্কার।